আমরা এটা সবাই জানি যে যে কোনো পুজোর খিচুড়ি ভোগ লাবড়ার তরকারি ছাড়া অসম্পূর্ণ। আর এই লাবড়ার তরকারির টেস্ট হবে ফাটাফাটি যদি এই সিক্রেট মশলাটা ব্যবহার করেন। চলুন তাহলে দেখিয়ে দিই কিভাবে আর কি মশলা দিয়ে আজকে আমি ভোগের লাবড়া তরকারি বানাচ্ছি। খিচুড়ি ভোগের লাবড়া চচ্চড়ি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা আলু, কিছুটা বরবটি, তিনটে ছোট সাইজের বেগুন, কিছুটা গাজর নিয়েছি, একটা ছোট সাইজের ঝিঙে, কিছুটা কুমড়ো, একটা ছোট টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। আর আমি সমস্ত সবজিগুলো মোটামুটি সাইজগুলো একটু সমান রাখার চেষ্টা করেছি যাতে সুসেদ্ধ। আর সাথে নিয়ে নিয়েছি কিছুটা পুঁই শাক। আপনারা চাইলে এখানে যে কোনো শাক যেরকম পালং শাক, লাউ শাক বা কুমড়ো শাক এর মধ্যে ইউজ করতে পারেন। কড়ার মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি আর দিলাম একটা তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টিস্পুনের মতো পাঁচফোড়ন। এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এবারে ফোড়নটা একটু তেলের সাথে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি আলু, বরবটি আর কুমড়ো। যেহেতু এই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে তাই আগে আমি এই তিনটে সবজি দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। সবজিটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এটাকে তিন চার মিনিট একটু চাপা দিয়ে রাখবো যাতে একটু সফট হয়ে যায়। আর এই রান্নাটাকে কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে দিয়েই করতে হবে। আলু আর কুমড়ো কিছুটা সফট হয়ে গেছে, এবার আমি বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো একে একে। দিয়ে দিচ্ছি ঝিঙে, গাজরটা দিয়ে দিলাম, বেগুনটাও সাথে দিয়ে দিচ্ছি, আর একটা টমেটো কেটে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই সময় কিছুটা হলুদও অ্যাড করে দিলাম। সমস্ত কিছু দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এবারে আবারও সব সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব। বেগুনের সাইজটা একটু বড় রাখার চেষ্টা করবেন কারণ বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সবজিটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো রেখেছি, সেটাই বাটির মধ্যে দিয়ে দিলাম। খুব সামান্য একটু হলুদ দিলাম যেহেতু আমি আগেও হলুদ দিয়েছি, আর এক চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কিন্তু বেটে রাখা আছে। এবারে সমস্ত মশলাটা সামান্য একটু জল দিয়ে গুলে নেব। মশলা যদি এইভাবে জল দিয়ে রান্না করার আগে গুলে নেওয়া হয় তাহলে কিন্তু জ্বলে যাওয়ার বা পুড়ে যাওয়ার ভয় থাকে না, আর টেস্টটাও খানিকটা বাটা মশলার মতোই লাগে। তো মশলাটা আমি গুলে রেডি করে নিলাম, এবার দেখে নেবো আমার ভাজা কতদূর হয়েছে। সমস্ত সবজিগুলো আমি কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে রেডি করা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক। এবার পুঁই শাকটাকেও মশলা আর সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু আমি সমস্ত জিনিসগুলো এখন কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা করা খুবই সহজ, শুধু একটু কষিয়ে কষিয়ে করতে হয় বলে সময়টা একটু বেশি লাগে। সমস্ত কিছু একটু কষিয়ে নেবার পরে আমি এবারে মশলার যে বাটি দেওয়া জলটা সেটা একটু দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আর ঝালটা এখানে খুব বেশি দেবেন না কারণ তরকারিটা বেশি ঝাল হলে আবার খেতে ভালো লাগবে না। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 6-7 মিনিট মতো একটু চাপা দিয়ে দেব যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে মজে যায়। কয়েক মিনিট চাপা দিয়ে রাখার পরে দেখুন সব সবজিগুলো মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সবজিটাকে আরও একবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর জলটা ড্রাই হয়ে যাচ্ছে। এই লাবড়াটা যদি ঝোলো ঝোলো হয় তাহলে কিন্তু একদম ভালো লাগবে না, তাই এর জল শুকনো হওয়া অবধি এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে।
এটা একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে। আর একটা কথা, আপনারা চাইলে এর মধ্যে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। আমার হাতের কাছে যে সবজি ছিল সেটা দিয়েই আজকে আমি এটা বানাচ্ছি। যদি শীতকালে বানান সেক্ষেত্রে ফুলকপি, কিছুটা বাঁধাকপি, বিনস, কচু, মূলো এই সমস্ত কিছু দিতে পারেন। এখন একটু টেস্ট করে নেবার পালা, আমি দেখে নিই মিষ্টিটা ঠিকঠাক হবে নাকি। একটু মিষ্টি দিলে মনে হয় আমার ভালো লাগবে, তাই আর এক চামচ মিষ্টি আমি এর মধ্যে অ্যাড করবো। যেহেতু এটা নিরামিষ তরকারি, একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগবে। এবার চিনিটাকে খুব ভালো করে মিক্স করে নেব। লাবড়ার তরকারি একদম রেডি হয়ে গেছে, শুধুমাত্র একটা টুইস্ট বাকি আছে। তার জন্য আমি একটা ভাজা মশলা এর উপরে ছড়িয়ে দেবো। এটার মধ্যে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, একটা এলাচ, একটু লবঙ্গ আর দারচিনি। সমস্ত ড্রাই রোস্ট করে আমি এটা গুঁড়ো করে নিয়েছি। তরকারি বানাবার শেষে এই সিক্রেট মশলাটা অবশ্যই ইউজ করবেন, তাহলেই দেখবেন তরকারির টেস্ট কত গুণ বেড়ে যায়। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটু চাপা দিয়ে দেবো, তারপর এটাকে আমি সার্ভ করব। এই লাবড়া রেসিপিটা শুধু খিচুড়ি ভোগ কেন, যে কোনো নিরামিষ দিনে গরম ভাতের সাথে খেতে পারেন, রুটির সাথেও এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইরকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।